وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ. الحمد لله والصلاه والسلام على رسول الله. এখানে এক বন প্রশ্ন করেছেন যে অনুপরিমাণ অহংকার থাকলে জান্নাতে যেতে পারবে না, তার যদি ইমান থাকে তাহলে কি হবে? সুন্দর প্রশ্ন। হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যার অন্তরে বিন্দু পরিমাণ বা জাররা পরিমাণ অহংকার আছে সে জান্নাতে প্রবেশ করবে না। এ কথার অর্থ হলো এই যে সে ওই অহংকার থেকে তৌবা না করে যদি মৃত্যুবরণ করে তাহলে সে শাস্তির সম্মুখীন হবে এবং জান্নাতে প্রথম পর্যায়ে যাবে না, অথবা আল্লাহ যদি তাকে ক্ষমা না করেন, তার যদি ঈমান থাকে এবং আল্লাহ যদি তাকে ওই অহংকারের ক্ষমা না করেন তাহলে সে জাহান্নামে অবশ্যই যাবে। তারপরে ওই অহংকার পরিমাণ জাহান্নামে জেল খাটার পরে ওই ঈমানের কারণে, শিরক মুক্ত ঈমানের কারণে সে জান্নাতে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে কথা আর কি। মানে এর অর্থ এটা নয় যে অহংকারের কারণে তার ওপরে সম্পূর্ণরূপে জান্নাত হারাম হয়ে যাবে, কখনোই সে জান্নাতে যেতে পারবে না। এই জন্যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয় আল্লাহ ক্ষমা করে না ওই গুনাহ যাতে তার সাথে কাউকে শরীক করা হয়েছে। আর এর নিম্ন পর্যায়ের পাপ, শিরিকের নিম্ন পর্যায়ের পাপ আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করতে পারেন। সুতরাং যেহেতু অহংকার এটা শিরিকের নিম্ন পর্যায়ের পাপ, এজন্যে এটা আল্লাহর ইখতিয়ারে থাকবে, আল্লাহর ইচ্ছাধীনে থাকবে। তিনি চাইলে ক্ষমা করে দিবেন ইমানের কারণে, চাইলে তিনি ওই অনুযায়ী শাস্তি দিয়ে পরে ইমানের কারণে জান্নাত দান করবেন। আল্লাহ তাআলা আলাম।